তৃণমূল দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভার এক নম্বর ওয়ার্ডে। প্রতিবাদে পথ অবরোধ করলেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ দলীয় প্রাক্তন চেয়ারম্যান ও তার সমর্থকদের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থকেরা। ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয়, সমস্যায় পড়েন সাধারণ মানুষ। রবিবার ঘটনাটি ঘটেছে বনগাঁ বাগদা সড়কের কুঠিবাড়ি এলাকায়। জানা গেছে বনগাঁ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কুটিবাড়ি কিষাণ মান্ডির কাছে তৃণমূলের একটি কার্যালয় রয়েছে। এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপালী বিশ্বাস বসতেন ওই কার্যালয়ে। অভিযোগ, শনিবার রাতে কয়েকজন কর্মী কার্যালয় থেকে আসবাবপত্র, টিভি সহ নানা সরঞ্জাম সরিয়ে নিতে আসে বলে অভিযোগ। এমনকি কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেন বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন রাস্তায় নেমে প্রতিবাদ জানান তৃণমূল কর্মী সমর্থকেরা। প্রায় এক ঘন্টা অবরোধ চলে বনগাঁ বাগদা সড়কে। পরে পথ চলতি মানুষদের কথা ভেবে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। আমাদের কুটিবাড়িতে আর একটা কার্যালয় রয়েছে তৃণমূলের, সেই কার্যালয়ে দীপালী বিশ্বাস মহাশয়া ওখানে কাজ করছিলেন দীর্ঘদিন ধরে, আজকে এক মাস ধরে কাজ করছে, যতদিন পৌরবোর্ড ঘোষণা কাউন্সিলর হয়েছেন কাজ করছেন। কিন্তু আমরা গতকাল দেখলাম কিছু লোক এসে ওই পার্টি অফিসের চাবি তালা চাবি খুলে তালা মেরে তার তালা খুলে ওখানকার যে আলমারি চেয়ার টেবিল ছিল, আগে যে কাউন্সিলরের ছিল সব নিয়ে নিলেন, এবং আমাদের বিভিন্ন সার্টিফিকেট ছিল ওখানে, কাগজপত্র ছিল, প্লাস হচ্ছে দীপালী বিশ্বাস মহাশয়ের সই করা বেলাং অনেক সার্টিফিকেট ছিল। আমরা বুঝতে পারছি না কেন নিলেন, কী কারণে নিলেন। আগামী দিনে ওই বেলাং সার্টিফিকেট দিয়ে যে সই করা সার্টিফিকেট দীপালী বিশ্বাসের অনেক সমস্যা হতে পারে, তাই আমরা দলীয় নেতৃত্বের কাছে জানিয়েছি আমাদের ওইগুলো ফেরত দেওয়া হোক। এদিন পথ অবরোধে নেতৃত্ব দেন বনগাঁ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপালী বিশ্বাস। তিনি বলেন কুঠিবাড়ি এলাকার এই কার্যালয়ে অফিসিয়ালি কাজ হতো। গতকাল শঙ্করাঢ্য লোকজন নিয়ে এসে অফিস ঘর থেকে আসবাবপত্র, টিভি সমস্ত কিছু নিয়ে গিয়েছে। এমনকি কাউন্সিলরের সই করা সার্টিফিকেটও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এক নম্বর ওয়ার্ডে দুটো কার্যালয় আছে তৃণমূল কংগ্রেসের। আমরা এই কুটিবাড়ি এলাকায় যে কার্যালয় আছে, আমরা ভোটে নির্বাচনের জেতার পর থেকে আমরা এখানে সমস্ত অফিসিয়ালি কাজকর্মগুলো করি। গতকাল সন্ধ্যাবেলায় আগের যে পৌর প্রধান ছিলেন শঙ্করাড্য, তিনি কিছু লোকজন নিয়ে এসে এই অফিস ঘরটা খুলে ঘরের থেকে চেয়ার টেবিল আলমারি সমস্ত বের করে নিয়ে গেছে, চাবি দিয়ে তালা বন্ধ করে চাবিটা নিয়ে চলে গেছে। সেই জন্যে আজকে আমাদের এই অবরোধ। সই করা ব্ল্যাঙ্ক সার্টিফিকেট ছিল আলমারির ভিতরে, সেগুলো নিয়ে গেছে, আর অন্যান্য টিভিটাও নিয়ে গেছে। আমরা আমাদের উত্তরতন নেতৃত্ব গোপাল শেঠের কাছে আমরা জানিয়েছি, তিনি যে ব্যবস্থা নেবেন সেটাই হবে। এ বিষয়ে প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য বলেন, আমি ওই ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন ঘর মালিকের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে অফিস করেছিলাম, সমস্ত আসবাবপত্র আমারই, চুক্তি শেষ হয়ে যাওয়ায় ঘরের জিনিসপত্র এনে চাবি মালিককে ফেরত দিয়েছি। এখন যিনি কাউন্সিলর তিনি অফিস করতে চাইলে ঘরের মালিকের সাথে কথা বলে অফিস করুন। অ্যাকচুয়ালি ওই জায়গাটা হচ্ছে এখানে পাশে বসে আছে অমিয় মিত্র, তৃণমূল কংগ্রেসের ওই অঞ্চলের সভাপতি। কল্যাণী মণ্ডল আছে মহিলা তৃণমূল কংগ্রেসের বনগাঁ সভানেত্রী, ওখানে ওই জয় দোকানটা হচ্ছে সুব্রত বলে একজনা ব্যক্তি, ওখানে কালমেঘা বাড়ি। ওখানে আমি যখন কাউন্সিলর ছিলাম ওই ওয়ার্ডে, তখন এই অমিয়মিত, আমাদের যেহেতু ভৌগোলিক অবস্থানটা অনেকটা দূর, এক নম্বরে একদিকে ফায়ার ব্রিগেড আর একদিকে কোথায় পাইকপাড়া, তাই ওই অঞ্চলের নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্যে কাউন্সিলরের অফিস করা হয় এবং তাকে মাসিক ভাড়া সিস্টেম। কাউন্সিলর যিনি বর্তমান আছে উনি হচ্ছে ভোটে জিতার পরে ওই অফিসটাকে ভেঙে স্বপনিতভাবে নিজে নিজে ঢোকে, আর ওখানকার যেই প্রপার্টিগুলো আছে মানে টিভি আলমারি চেয়ার সব আমার ব্যক্তিগত টাকায় কিনা, এটা কোনোভাবে কোনো জায়গা দিয়ে আসেনি, উনিও দেননি আর কোনো বিজেপির কাছ দিয়ে নেওয়া না, আমার ব্যক্তিগত। আসবাবপত্রগুলো ওখান থেকে নিয়ে এসছে কল্যাণী মণ্ডল আমি অমিত তাদের নেতৃত্বে নিয়ে এসছে, টাকা দিয়ে আমরা কিনেছি আমার নিয়ে এসছে। এইবার ওই দোকানের যে মালিক আছে সুব্রত বলে, তার হাতে চাবিটা তুলে দিয়ে হবে। এইবার যদি সেখান থেকে তারা নিয়ে আয়, সুব্রতবাবু যদি তারে ভাড়া দেয় সে বসবে, তা বসবে। আগে কাউন্সিলর বলুক ওই ঘরটা ভেঙে কেন ঢুকলে, ওই ঘরটা ভেঙে কেন ঢুকলে।
এদিকে এই বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীকন্দল বলেই আখ্যা দিয়েছে বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল। এ বিষয়ে দেবদাস মণ্ডল বলেন, বনগাঁয় তৃণমূলের গোষ্ঠীতন্ত্র চলছে, কার ক্ষমতা বেশি সেই ক্ষমতার পরীক্ষা দেখাচ্ছে। এই ক্ষমতার পরীক্ষা দেখাতে গিয়ে বনগাঁর মানুষকে হয়রানি করছে, বনগাঁর যেরকম সাধারণ মানুষকে হয়রানি করছে, বনগাঁর ব্যবসাদারদের হয়রানি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।